বিন এরফান জেনারেল শিক্ষিতরা এলেম শেখার জন্য বই পড়ার পাশাপাশি কোন আলেমদের কাছ থেকে এলেম নেবে এবং যার যতটুকু সঠিক তার ততটুকু গ্রহণ করবে এমন মানসিকতা থাকলে কি সবার বক্তব্য শুনে সবার কাছ থেকে এলেম নিতে পারবে যেহেতু সবার কাছ থেকে এলেম ভালো মন্দ সব যাচাই করা জেনারেলদের জন্য কঠিন তাই করণীয় কী জেনারেল শিক্ষিতরা এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে তাই বিষয়টা আলোচনা করলে কৃতজ্ঞ থাকব আবদুল্লাহ বিন এরফান ধন্যবাদ তোমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য শিক্ষিতরা কার কাছ থেকে এলেম নেবে আমি এ প্রশ্নের উত্তর একটু পরে দেই জিজ্ঞেস করি যে তুমি কার কাছ থেকে চিকিৎসা নেবে অথবা কোন বিক্রেতার কাছ থেকে মাস্ক কিনবে সব বিক্রেতাই তো কিছু না কিছু ঠকায় তাই না তাহলে আসলে আমরা দেখব যে এর মধ্যেও আল্লাহ আমাদেরকে যে মানে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েছেন বুদ্ধি বিবেক এবং এই যে বিভিন্ন হেডস থেকে বোঝার ক্ষমতা দিয়েছেন সেটা কাজে লাগিয়ে আমরা দেখব যে অন্তত মাছটা যেন ভালো পাই পচা মাছ যেন না হয় তাই না তাহলে যে ব্যক্তি এই সিদ্ধান্তটা নেয় যে পচা মাছ না ভালো মাছ কিনবো সে কিন্তু পারে খুঁজে বাজার থেকে ভালো মাছটা বের করতে পারে চিকিৎসা নেবে ভালো চিকিৎসা তাহলে যে ভালো চিকিৎসাটা দেন এমন ভালো চিকিৎসক থেকে চাইলেই সেটা বের করা যায় হ্যাঁ একান্ত যারা একদমই বোকা কিছুই বুঝে না তাদের কথা আলাদা তাহলে এলেম কার কাছ থেকে নেওয়া যাবে এটাও যদি জেনারেল শিক্ষিত ভাইয়েরা বোনেরা একটু চিন্তা করেন একটু বিচক্ষণতার সাথে ভেবে দেখেন তাহলে তারা বুঝতে পারবেন এখন কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এটা যেমন সত্য এটাও সত্য যে এক এক ধরনের বিজ্ঞ আলেম রয়েছেন যারা তাহকিক করে মানুষের প্রশ্নের জবাব দেন যারা আল্লাহর আমানতদারি রক্ষা করেন আল্লাহকে ভয় করেন এটা ফরজ এটা ওয়াজেব এটা হারাম এটা মাকরু এগুলো বলতে যারা মানে ভয় পান আল্লাহকে এবং নিশ্চিত না হয়ে অথবা গবেষণা না করে এবং দলিল পর্যালোচনা না করে যারা উত্তর দেন না এই মানহাজ যে আলেমদের আছে আপনি তার কাছ থেকে এলেম নিতে পারেন তিনি ইন্ডিভিজুয়াল কেসে ভুল করবেন কিন্তু মানহাজ তার শুদ্ধ কারণ তিনি মা কালাল্লা মা কালা রাসুলের বাইরে যাচ্ছেন না এবং তিনি কোনো ভুল হলে সেটা থেকে নিজেকে সংশোধন করে নেন ফিরে আসেন হকের দিকে তাহলে এই মানহাজটা যারা ফলো করেন তারাই প্রকৃত বিজ্ঞ আলেম তারাই মহাক আলেম সব যুগে তাদের উপস্থিতি ছিল আজকের যুগেও তাদের উপস্থিতি আছে এই মানহাজের আলেমদের কাছ থেকে এলেম নিতে হবে যারা গোড়ামি করেন না যারা অন্ধ অনুকরণ করেন না যারা জেদ বসত নিজের বাতিলকে আঁকড়ে ধরে থাকেন না এবং ভুল বিভ্রান্তিকে নিজেদের ঐতিহ্য মনে করেন না নিজেদের কৃষ্টি কালচার মনে করেন না যারা সর্ব অবস্থায় কোরআন এবং সন্না দিয়ে এবং কোরআন সন্না সমর্থিত নীতিমালা দিয়ে দলিল দিয়ে যারা প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা অ্যাকশান প্রত্যেকটা কাউল যারা বিচার করেন সুতরাং যারা করেন তাদের কাছ থেকে এলাম নেওয়া যাবে